করোনা দুর্যোগ মোকাবেলায় বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলা গ্রামবাসীর উদ্যোগে শতাধিক শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কানাডা প্রবাসী আবা হোসেন সাজুর অর্থায়নে শুক্রবার দুপুরে সুপাতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে চাল, ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুল কাইয়ুম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, কানাডা প্রবাসী জিয়াউদ্দিন, মুজিবুর রহমান, মাসুক উদ্দিন, দেলোয়ার হোসেন জনি, দিলদার হোসেন, কয়সর আহমদ পাপ্পু, সুমন আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান, শাবুল আহমদ, আলী হোসেন সহ আরও অনেকে। করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি শ্রমজীবীদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান গ্রামবাসী। আজকে যে উনি গ্রাম, উনি যদিও প্রবাসে থাকেন, এরপরেও আজকে যে এলাকার মানুষের উপরে, এই শুভতলার মানুষের উপরে উনি জন্মস্থান যে আজ দানগুলো করেছেন, আজকে মেহনতি মানুষ আজ 10-12 দিন হয়ে গেছে, আজকে মানুষ গৃহবন্দী এই অবস্থায়, আজকে যে এই দিনমজুর মানুষের হাতে এই ত্রাণগুলা 150টি ত্রাণ, চাল, ডাল এবং পেঁয়াজ সহ আলু নিত্য প্রয়োজনীয় জিনিস 5টি পদ যে শ্রমজীবী মানুষের হাতে যে পৌঁছে গেছে। পাশাপাশি এই এই সাজু শুধু নয়, আরও যারা প্রবাসে আছে যেন প্রত্যেকটা এলাকায় ওনারা যেন ওনার এলাকার প্রতি একটু সুনজরে দেখেন। ক্রেনা প্রবাসী আমাদের গ্রামে একসময়কার টুকু ছাত্রনেতা জনাব বাবা বলছেন সাজুভাই প্রচুর 150 জন গরিব দুঃখী মানুষকে খাদ্য দিয়েছেন। আমি ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং 8 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহকে ওনাকে তৌফিক দিয়েছেন এবং উনি দিয়েছেন আমার বিশ্বাস, উনার দেখে আমাদের এলাকার যত বিত্তবান মানুষ আছেন এগিয়ে আসবেন। 150 জন হত দরিদ্রকে যে খাদ্য সামগ্রী বিতরণ করছে, এই জন্য আমি 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সাধুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাজবীর আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।